ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন রাগ করে একজন স্ত্রী তার স্বামীর সাথে কেমন পর্যায়ে খারাপ ব্যবহার করবে, রেগে রেগে কথার উত্তর দেওয়া যাবে কি না, বা রাগ করে রান্না না করে থাকা যাবে কি না। রাগ ততটুকুই করতে হবে যতটুকু রাগ করলে সেটা সহনীয় পর্যায়ে থাকে, যে রাগটা করলে আপনার স্বামীর বরঞ্চ আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনার অভিমানের কারণে, সেটা রাগ নয়, সেটাকে অভিমান বলা হয়, সেই অভিমানের কারণে আপনার স্বামী আপনাকে আপনার অভিমান ভাঙাবে, ওই পরিমাণ মতো আপনাকে রাগ করতে হবে। আর এটা প্রতিটা স্ত্রী জানে তার স্বামীর কতটা সহনীয় পর্যায়ে রয়েছে, কতটা সে ধৈর্য রাখে, সেই দিক বিবেচনা করে সে রাগ করবে। যদি এমন হয় যে আপনি অনেক এমন রাগ করলেন, রাগ করে রান্নাবান্না করলেন, আপনার স্বামী কষ্ট পেলো বা আপনার স্বামী আপনার উপর অসন্তুষ্ট হলো, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন না। বরঞ্চ বলা হয়েছে ওই স্ত্রীর উপর লানত বর্ষণ হয় যার উপর তার স্বামী রাজি খুশি না, অসন্তুষ্ট। এর জন্য অবশ্যই স্বামীকে সবসময় কোনটাতে সে সন্তুষ্ট হয় সেটা আমাকে লক্ষ্য রাখতে, অবশ্যই হারাম থেকে বিরত থেকে সেই চেষ্টাটা করতে হবে। রাগ নয়, অভিমান করা যেতে পারে। দেখা গেল যে আপনি রাগ করে রান্না না করে এইদিক এতটা কঠোর না হয়ে আপনি রান্না করে দিলেন, তার সাথে খেলেন না, হ্যাঁ, বা এটা অভিমান করলেন যতক্ষণ না সে আপনাকে ডাকে বা আপনার রাগ না ভাঙায়, এরকমটি করা যেতে পারে। দেখা যাচ্ছে আপনি রাগ করে রান্না বান্না করলেন না, সেও আরও বেশি রেগে গেল আপনার উপর, তো বিষয়টা আরও বেশি ঘোলাসা বা ঘোলেটে হয়ে গেল, এমনটি যেন না হয়। এটা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর মন মেজাজ ভালো বোঝে, সেই অনুযায়ী তাকে সে রাগ করতে পারে, যেটা যেন সেটা সহনীয় পর্যায়ে থাকে। আল্লাহ আলম বিসব বারাকাল্লাহ ফিকুন। আরেকটি বিষয় আমরা বলতে চাই যে রাগ যে করতে হবে বিষয়টা এমন নয়, যে ইতফা বিল্লাহি আহসান, ধৈর্যের পরিচয় দেওয়াটা বেশি উত্তম হবে। হ্যাঁ, যে রাগের ক্ষেত্রে যেখানে আপনার রাগ করার কথা সেখানে আপনার রাগ না করলে যদি ধৈর্য ধারণ করতে পারেন সেটা আরও বেশি উত্তম হবে। আল্লাহ আলম বিসব বারাকাল্লাহ ফিকুন।